Welcome to my channel Ashik Computer and Hardware Lab. তো বন্ধুরা আশা করি আপনারা প্রতিদিনের মতো আজকেও ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যারা বিশেষ করে ল্যাপটপের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আপনারা রিমুভ করেন বা তুলেন বা আপনারা আইসি খুলতে গেলে আপনারা কিভাবে খুলবেন বা এর জন্য আমাদের যে হটগান আছে বা আমাদের এসএমডি আমাদের যে ওয়ার্ক স্টেশন আছে, তো আপনারা সবচেয়ে ভালো কোনটা বা কোন ধরনের হটগান দিয়ে আপনারা কাজ করবেন বা কতটুক টেম্পারেচার আপনারা আমাদের যে মাদারবোর্ড আছে, তো এই মাদারবোর্ডে আপনারা যে অনেক ধরনের চিপ আছে বা আইসি আছে আপনারা কিভাবে খুলবেন, তো আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে অন করে দিবেন, তাহলে আমাদের যে কম্পিউটার হার্ডওয়্যারের যত টেকনিক্স আছে বা টিপস আছে বা সলিউশন আছে এগুলো আপনারা সরাসরি ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। আর বিশেষ করে আমার এই চ্যানেল থেকে আপনারা যারা ডেস্কটপের কাজ শিখতেছেন তো তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই আমাদের যে আগের যে ভিডিওগুলো আছে এগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আমাদের যে নতুন ভিডিওস আছে এগুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আর খুব দ্রুত আমার এই চ্যানেলে বন্ধুরা আমরা ল্যাপটপের যে চিপ লেভেলের কাজ আছে বা ল্যাপটপ মাদারবোর্ডের যে বিভিন্ন সেকশন আছে এগুলো নিয়ে আমি ভিডিও দিব, তাহলে আপনারা ল্যাপটপে অতি সহজে রিপেয়ার করতে পারবেন। তো আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের যে বিশেষ করে ল্যাপটপের বিভিন্ন ধরনের মাদারবোর্ড প্রবলেম হয়েছে যেগুলো একবারে রিপেয়ার হচ্ছে না, তো তারা চাইলে আমাদের কাছে নতুন ল্যাপটপ মাদারবোর্ড আছে, তো আপনারা যে কোনো ধরনের ল্যাপটপ মাদারবোর্ড আপনাদের প্রয়োজন হয় তো আপনারা কম প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, তো আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কাছে সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড আমাদের কাছে অলরেডি চলে আসছে এবং ব্র্যান্ডের উন্নত মানের পিসি। তো বন্ধুরা তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে তো আমরা ভিডিওটি শুরু করব। আশা করি আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা আমাদের যে এসএমডি মেশিন আছে এগুলো সম্পর্কে আপনারা হিডেন অনেক ধরনের টিপস আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা আমাদের যে ভিডিওটি আছে এখন শুরু করব। তো বন্ধুরা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল যে এসএমডি মেশিন পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে আমাদের মতে ভালো হচ্ছে কাদা যে হটগানগুলো আছে বা এসএমডি মেশিনগুলো আছে এগুলো খুবই ভালো, কারণ আমরা প্র্যাকটিক্যালি আমরা আমাদের কম্পিউটার ল্যাবে সব ধরনের কাজ করে থাকি এবং এগুলো অনেক দিন টেকসই হয় এবং কাজ করতে অনেক সুবিধা, ঠিক আছে। তো আমাদের এখানে আপনারা দেখতেছেন যে আমাদের এখানে একটি অ্যানালগ একটি হটগান আছে, ঠিক আছে। তো অ্যানালগ হটগানটি হচ্ছে কাদা 852, আর আমাদের এখানে আরেকটি ডিজিটাল হটগান আছে, তো এসএমডি মেশিন আছে, তো এটি হচ্ছে 878 তারপর D+। তো এই এসএমডি মেশিন নিয়ে আমি আপনাদেরকে এখন কিছু কথা বলবো। তো বন্ধুরা যারা আমাদের ডেস্কটপ মাদারবোর্ডে আপনারা কাজ করতে চান বা ডেস্কটপ মাদারবোর্ডে কাজ করতেছেন তো তাদের জন্য আমি যে এসএমডি মেশিন অ্যাডভাইস করি এটি হচ্ছে বন্ধুরা কাদা 852 যে মডেলটি আছে এটি, কারণ কাদা 852 মডেলটি দিয়ে আপনারা আমাদের যে ডেস্কটপ মাদারবোর্ডের বিভিন্ন পার্টস আছে বিশেষ করে আমাদের মুসপ্যাড আছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আইসি আছে এগুলো আপনারা অতি সহজে খুলতে পারবেন। তবে আমার বিশেষ করে এসআইইউ, তারপর হচ্ছে সাউন্ড চিপ, তারপর হচ্ছে পলসর বিআরএম চিপ, তো এই সমস্ত চিপ আপনারা অ্যানালগ হটগান দিয়ে আমি ইউজ করার জন্য সাজেস্ট করি নেওয়ার জন্যই, তারপরও করতে পারেন যারা এক্সপার্ট, কারণ আমাদের যে অ্যানালগ হটগান এসএমডি মেশিন আছে এটি দিয়ে প্রচুর পরিমাণে এয়ার বের হয়। তো আমি এখন এটি অন করে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন বন্ধুরা আমি এখন অন করছি, তো অন করাতে আমাদের যে এসএমডি মেশিন আছে তো এসএমডি মেশিন দিয়ে আমরা এয়ার কমাই দিয়েছি, তারপর আমাদের প্রচুর পরিমাণে এয়ার বের হচ্ছে, ঠিক আছে। তো তাছাড়া আমাদের এই চ্যানেলে কাদা 852 মডেল নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, এসএমডি মেশিন কিভাবে ইউজ করতে হয়, এটি দেখলে আপনারা আরও অতি সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা যে অ্যানালগ এসএমডি মেশিন আছে এটি আপনারা কিভাবে ইউজ করবেন। তো আজকে আমাদের কাছে অলরেডি একটি যে এসএমডি মেশিন আসছে, এটি হচ্ছে ডিজিটাল, আপনারা দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে যারা ল্যাপটপের চিপ লেভেলের কাজ করতেছেন বা আপনারা বিভিন্ন আমাদের যে কম্পোনেন্ট আছে, তো এসএমডি কম্পোনেন্ট এগুলো তুলতে এবং লাগাইতে আমাদের যে বর্তমানে যে হটগানটি আছে, তো কাদা 872D+ যে মডেলটি আছে এটি খুবই ভালো মানের এবং আপনারা কাজ করতে অনেকটাই সুবিধা হবে আশা করি, কারণ আমি এই হটগানটি আমরা ইউজ করতেছি। তো এই হটগানটির একটা সুবিধা হচ্ছে, এই হটগানটি বন্ধুরা আমাদের যে বিদ্যুৎ আছে, তো বিদ্যুৎ কম খরচ হবে এবং পাশাপাশি এটি আকারে অনেকটাই ছোট। তো অনেক সময় দেখা গেছে কি আমরা অনেক সময় রিপেয়ারিংয়ের কাজ করতে গেলে আমাদের অনেক সময় আমাদের যে জায়গা বা স্পেস আমাদের অনেকটাই শর্ট প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এবং এটার ভিতরে কম্প্রেশন নাই। তো এর ভিতরে আমাদের এখানে একটি ফ্যান আছে আর আমাদের একটি কয়েল আছে। তো ফ্যানের মাধ্যমে আমাদের অতিরিক্ত মাত্রায় আমাদের এয়ার বের হয় না, আমাদের যতটুকু এয়ার প্রয়োজন আমরা ততটুকুই সিলেক্ট করতে পারবো এবং কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আমাদের যতটুকু হিট প্রয়োজন ততটুকু হিটই আমাদের মাদারবোর্ডে দিবে এবং এটির মাধ্যমে আপনারা যদি কোনো চিপ তুলেন তাহলে আমাদের যে মাদারবোর্ড আছে, অনেক সময় দেখা গেছে কি বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের পার্টস, যেমন এই যে আমরা একটি চিপ তুলছি এখানে। তো বিশেষ করে আমরা যদি এই চিপটি যদি বন্ধুরা অ্যানালগ মেশিন দিয়ে বা আমাদের যে অ্যানালগ হটগান মেশিন আছে এটি দিয়ে যদি আমরা তুলতাম তাহলে দেখা গেছে কি বুট ফুলে যেত বা আমাদের মাদারবোর্ডটি নষ্ট হয়ে যেত, কারণ আমরা এই চিপটি দিয়ে যখন আমরা খুলছি, ঠিক আছে, বা আমাদের এই ডিজিটাল হটগান যে মেশিন আছে এটি দিয়ে আমরা খোলার পরে আমরা অতি সহজে খুলতে পারছি এবং এটির সাথে আমাদের 3টি বেজ দেওয়া আছে, ঠিক আছে। তো 3টি বেজ দেওয়া আছে, বিশেষ করে আমাদের যে ছোট মাথার বেজটি আছে এটি দিয়ে বিশেষ করে আমাদের যে সাউন্ড আইসি আছে, তো সাউন্ড আইসি আপনারা, তারপর হচ্ছে ল্যান আইসি আছে, তারপর হচ্ছে আমাদের যে মুসপেক্ট আছে, এগুলো আপনারা অতি সহজেই খুলতে পারবেন। আর আমাদের যে বন্ধুরা বিশেষ করে নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ যে আমাদের বিভিন্ন ধরনের চিপ আছে, তো এগুলো আপনারা যদি অনেক সময় আমাদের শর্ট থাকলে আপনারা আমাদের যে এর সাথে যে বড় যে মাথা আছে বা পিন আছে আপনারা এটি লাগিয়ে নিলে আপনারা অতি সহজে খুবই সুন্দরভাবেই আপনারা ইউজ করতে পারবেন। এবং পাশাপাশি বন্ধুরা আমাদের যে ডিজিটাল হটগানটি আছে, তো এর সাথে একটি তাতালো দেওয়া আছে, এখানে টেম্পারেচারও আছে যে আপনারা কতটুক টেম্পারেচার আপনারা সিলেক্ট করবেন বা কতটুক পরিমাণে আপনারা কাজ করবেন সম্পূর্ণভাবে এখানে অলরেডি দেওয়া আছে। তো এগুলো দিয়ে আপনারা আরও অতি সহজেই বুঝতে পারবেন। তো আপনারা এখানে প্রেস করলে অতি সহজেই খুলতে পারবেন। তো এই যে বন্ধুরা আমরা এটি খুলছি, তারপর আপনারা যদি আরেকটি প্রেস আর লাগাতে চান তাহলে অতি সহজে আপনারা প্রেস করে লাগাতে পারবেন। লক আছে, তো লকের পর আপনারা একটা ইয়ে করলে হবে এবং খুলতে চাইলে আপনারা অতি সহজে আপনারা খুলতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন আমাদের যে এই মাথাটি আছে আমরা এটি লাগিয়ে নিব। তো লাগানোর পর বন্ধুরা আমরা এখন আমাদের যে মাদারবোর্ড আছে, তো আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই হটগানটি ইউজ করবেন। তো তো বন্ধুরা আমরা এখন আমাদের যে হটগানটি আছে তো এটি অন করব। তো বন্ধুরা অন করার পর আপনারা এদিকে দেখেন, এটি হচ্ছে আমাদের যে সোল্ডারিং আয়রন আছে, তো সোল্ডারিং আয়রনের বুলিয়াম, তো আমরা এটি কমিয়ে নিচ্ছি কারণ এখন আমরা যে কাজ করব না। এখন আমাদের এখানে বাটন আছে, 4টা বাটন আছে। তো আমাদের এই পাশে লেখা আছে এয়ার, তো আমরা আমাদের যে নিচের বাটনটি আছে এটিতে প্রেস করলে আমাদের এয়ার কম থাকবে কিন্তু 1-এর নিচে হবে না। আর আমরা এইদিকে দিলে এই যে বন্ধুরা আমরা যখন ইয়ার বাড়ি এনেছি প্রচুর পরিমাণে আমাদের এদিকে বাতাস আসতেছে এবং আমাদের এখানে যে মোটরটি আছে আমাদের অ্যাসেম্বলি মেশিনের, তো এটি প্রচুর পরিমাণে আমাদের ঘুরতেছে। আমরা যখন এটি কমিয়ে দিব, এই যে বন্ধুরা এখন আমাদের মোটরটি একটু স্লোতে ঘুরতেছে এবং আমাদের হাওয়া অনেকটাই কম আসতেছে। আর আমাদের এদিকে বন্ধুরা আমাদের যেখানে হিটার আছে, হিটারের যে উপরের যে বাটনটি আছে এটিতে প্রেস করলে আমাদের টেম্পারেচার সেট থাকবে যে আমাদের এতটুকু টেম্পারেচারে খুলতে হবে। তবে আমাদের যে বন্ধুরা এটি আমরা দেখবো যে কতটুকু হিট উঠে, এখানে টেম্পারেচার 450, তো আমাদের এখানে হিট আছে 450 পর্যন্ত, তো 50-এর পরে আমাদের এখন রাখার পরে আমাদের অলরেডি 450 পর্যন্ত আমাদের টেম্পারেচার আছে। তো আপনারা ডিজিটাল যে হটগানটি আছে আপনারা কি কি কারণে ইউজ করবেন, বিশেষ করে আমাদের যে ল্যাপটপের মাদারবোর্ডের যে বিশেষ করে বিভিন্ন ধরনের আইসি আছে, তো ওই আইসিগুলো আপনারা খুলতে গেলে আপনারা প্রথমত খুলে দেখবেন যে কতটুকু টেম্পারেচারে খুললে এটি ভালো হয়, তারপর আপনারা ওই টেম্পারেচার এবং যে নাম্বারটি আছে এটি আপনারা লিখে নিতে পারেন। ওই সেমভাবে আপনারা যখন আবার কোনো মাদারবোর্ডটা আইসি খুলবেন তাহলে ওই সেম মানের এবং সেম যে টেম্পারেচার আছে ওইটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন এখান থেকে, তাহলে আমাদের যে মাদারবোর্ড আছে তো মাদারবোর্ড নষ্ট হবে না। তো আমরা এখন আমাদের যে মাদারবোর্ড আছে তো মাদারবোর্ড থেকে আমি বিভিন্ন কম্পোনেন্ট উঠিয়ে আপনাদের দেখাবো যে আমরা এই যে ডিজিটাল যে মেশিন আছে তো এটি দিয়ে আমরা যখন কোনো পার্টস খুলব তাহলে আমাদের কিভাবে খুলতে হবে এবং আমাদের খোলার পর আমাদের যে মাদারবোর্ডের কোনো কিছু হয় কিনা এটা আমরা দেখব। আমরা একটু ইয়ারটি বাড়িয়ে নিচ্ছি হালকা। এখন আমরা আমাদের যে চিপ আছে আমরা এটি খুলব। আর অবশ্যই বন্ধুরা আপনারা যখন পার্স খুলবেন এবং অবশ্যই একটু হালকা দূর থেকে আপনারা হিট দিবেন, কারণ কাছ দিয়ে দিলে অনেক সময় দেখা গেছে কি আমাদের পার্সের আশেপাশে অনেক ধরনের রেজিস্ট্যান্ট এবং আমাদের অনেক ধরনের সিরামিক থাকে, এগুলো প্রবলেম হয়ে যায়। তো পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার পরে আমাদের যে চিপ আছে চিপের মধ্যে হালকাভাবে ধরবেন। আমাদের অলরেডি বন্ধুরা আমাদের আইসিটি হিট হচ্ছে ভালোভাবে। এই যে আমাদের অলরেডি আইসিটি খুলে গেছে। আর আইসি খোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুবই আস্তে আস্তে খুলবেন এবং আস্তে আস্তে লাগাবেন, এবং যারা ল্যান আইসি এবং সাউন্ড আইসি আপনারা এগুলো খুলতে চান বা এসআই খুলতে চান তো ওই ক্ষেত্রে আপনারা আমাদের যে হাতের ব্যালেন্স আছে এগুলো ঠিক রাখবেন, এবং সম্পূর্ণ পরিমাণে হিট হলে অটোমেটিকই উঠে যাবে। এবং আপনারা ভালো করে খেয়াল করেন, আমি এখন যে আইসিটি খুলছি আমাদের ডিজিটাল মেশিন দিয়ে এর মধ্যে কোনো শর্ট নেই এবং খুবই সুন্দরভাবে উঠছে। এবং আপনারা আমাদের যে ডিজিটাল আমাদের এসএমডি মেশিন আছে এটি এজন্যই আপনারা ইউজ করবেন। আমি আমাদের এটি অফ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো এইদিকে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমি এখন আমাদের যে আইসিটি উঠাইছি তো আমাদের যে অ্যানালগ মেশিন আছে তো অ্যানালগ মেশিন দিয়ে আমরা যখন আমাদের যে ল্যাপটপের মাদারবোর্ডের বিভিন্ন চিপ আছে এগুলো যখন আমরা খুলি তখন আমাদের যে নিচের লাইনগুলো আছে তো এগুলো অনেক সময় দেখা গেছে কি প্রচুর পরিমাণে হিট পড়ে, অনেক সময় উঠে যায়, আবার অনেক সময় আমাদের আবার পুনরায় সোল্ডারিং করা লাগে, এবং আমাদের অনেক ধরনের আমাদের যে আমাদের যে লাইনগুলো আছে এগুলোকে আমরা পুনরায় তাতাল দিয়ে রিপেয়ার করতে হয়। আপনারা যখন ডিজিটাল যে আমাদের এসএমডি মেশিন আছে এটি দিয়ে আপনারা বিশেষ করে আমাদের যে স্কোয়ার আইসিগুলো আছে, এসআইও আছে, এগুলো অতি সহজেই এবং ভালোভাবে আপনারা লাগাতে পারবেন এবং আমাদের মাদারবোর্ড কোনো প্রবলেম হবে না। আর আমাদের যে অ্যানালগ হটগান আছে এগুলো দিয়ে আপনারা টেম্পারেচার দেখতে পারবেন না এবং যখন হিট পড়ে তখন দেখা গেছে কি আমাদের মাদারবোর্ড অনেক সময় বলে যায় বা আমাদের এদিকে বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো বন্ধুরা, তারপরে আপনারা যখন আইসি লাগাবেন তখন অবশ্যই আমাদের এখানে টেম্পারেচার আপনারা 350 রাখবেন, কারণ বেশি হিট দিলে আবার প্রবলেম। তো আপনারা এদিকে আমরা 350 রাখবো আমাদের টেম্পারেচার। আর আমাদের এয়ারটা আমরা দেখবো কতটুকু আছে। এয়ারটা আমরা কমিয়ে 3-এ নিয়ে নিলাম। এখন আমরা আমাদের যে আইসি আছে তো আইসি লাগাবো। আইসি লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমরা ভালোভাবে দেখে নিব এবং আপনারা ভালোভাবে ক্লিন করে নেবেন। তো আমরা যেভাবে খুলছি ডিজিটাল মেশিন দিয়ে আমরা ক্লিনও করি নাই, কারণ ডিজিটাল যে আমাদের এসএমডি মেশিন আছে এটা দিয়ে আপনারা যদি ভালোভাবে খুলেন এমনিতেই ক্লিন থাকবে। তারপর আপনারা আমাদের যে সোল্ডারিং আয়রন আছে এটি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে পারেন। তারপরে থিনার বা পেকটুল দিয়ে আমাদের যে জায়গাটা আছে এটা ভালোভাবে আপনারা ওয়াশ করে নিতে পারেন। ওয়াশ করার পর আপনারা আইসিটি লাগাতে পারেন। তো আমরা এখন আমাদের আইসিটি বসাবো। আর এটি দিয়ে বসাইতে গেলে খুবই সিম্পলভাবে লাগাইতে পারবেন, কারণ আমাদের যে অলরেডি আমাদের আপনারা ভালো করে খেয়াল করবেন আমাদের এই যে ডিজিটাল মেশিন আছে এটি দিয়ে আপনারা অতি সহজেই আপনারা আইসি লাগাতে পারবেন। আমরা এখন সেন্টার করে নিব আমাদের যে আইসিটি আছে। তো বন্ধুরা, আমাদের আইসিটি লেগে গেছে। এখন আমরা কিছুক্ষণ ধরে রাখবো এবং আমাদের পিনগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে লাগছে। তো আপনারা ভালোভাবে খেয়াল করেন। তো আপনারা এইভাবে আমাদের যে ডিজিটাল যে আমাদের বিশেষ করে আমাদের এসএমডি মেশিন আছে আপনারা আমাদের যত ধরনের পার্টস আছে এগুলো আপনারা অতি সহজে খুলতে পারবেন এবং লাগাতে পারবেন। তবে আপনারা যখন পার্টস লাগাবেন তো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে লাগাবেন এবং আপনারা খেয়াল করবেন যে কোনো পিন শর্ট হয় কিনা। তো বন্ধুরা, বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি আমাদের যে ডিজিটাল মেশিন দিয়ে আপনারা আরেকটি ভালো কাজ করতে পারবেন। এটি হচ্ছে আমাদের যে মাদারবোর্ড আছে, তো বিশেষ করে ল্যাপটপের মাদারবোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে নট ব্রিজের কারণে আমাদের অনেক সময় দেখা গেছে কি আমাদের যে ডিসপ্লে প্রোভাইড করে না অনেক সময়, অথবা আমাদের সব সেকশন ওকে আছে, আমাদের সব কিছু ভালো আছে, কিন্তু আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে আসতেছে না। তো অনেক সময় আমাদের যে নট ব্রিজের নিচে বল থাকে তো এগুলো আমাদের অনেক সময় শর্ট থাকে, যার কারণে আমাদের ডিসপ্লে আসে না। আবার অনেক সময় আমাদের কম্পিউটারে কিছুক্ষণ ডিসপ্লে আসার পর আবার চলে যায়, অথবা আমাদের র্যাকের মতো অনেক সময় জিরজির করে, অনেক সময় কম্পিউটার হ্যাং করে। তো এই প্রবলেমগুলো বেশিরভাগই আমাদের এই নট ব্রিজ যে আমাদের চিপ আছে বা আমাদের যে বিজিএ চিপ আছে তো নিচে অনেক ধরনের বল থাকে, 0.5 থাকে, 0.2 থাকে, বিভিন্ন মানের আমাদের বল থাকে। তো এগুলো অনেক সময় ডিসোল্ডারিং হয়ে যায়, অথবা আমাদের এগুলো এই চিপ হচ্ছে আমাদের বিশেষ করে প্রচুর পরিমাণে হিট হয়ে আমাদের ডিসোল্ডারিং বা বিভিন্ন প্রবলেম হয়। তো এগুলো যারা আপনারা রিপেয়ার করতে চান তারা অবশ্যই আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিব। আপনারা ভালোভাবে পেস্ট নেবেন। তো আমি হাতে লাগিয়ে নিচ্ছি। তো হাতে লাগানোর পরে আপনারা ভালোভাবে আমাদের যে চিপ আছে তো এটির সাইডে আপনারা লাগিয়ে নেবেন। তবে এর জন্য কিম্বু তারপর হচ্ছে আরও অনেক ধরনের ভালো মানের পেস্ট আছে, আপনারা ভালো মানের পেস্ট লাগিয়ে নিলে খুবই বেটার হয়। তো আমি আমাদের কাছে যে পেস্টটি আছে এটি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। আর যাদের কাছে ওই দামি ভালো মানের পেস্ট নাই তারা চাইলে এই যে নর্মাল পেস্ট এটা দিয়েও কাজ করতে পারেন, যদি আপনারা ভালোভাবে আপনারা হিট দিতে পারেন। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে আমাদের যে SMD মেশিন আছে আমরা এটি অন করলাম এবং আমাদের টেম্পারেচার সেট করব। টেম্পারেচার বন্ধুরা আমরা 400 সেট করব। যারা ভিজিয়ে চিপ আপনারা কাজ করতে চান বা ভিজিয়ে চিপ শর্ট বাঁধতে চান অবশ্যই আপনারা 400 সিলেক্ট করে নেবেন, এটি সবচেয়ে বেটার। আর আমাদের যে বন্ধুরা এদিকে যে আমাদের ইয়ার আছে ইয়ার আপনারা 4 করে নেবেন, ঠিক আছে, অর্ধেক আর কি। আর অর্ধেক থাকার পর আমাদের এখানে অনেকগুলো বেস আছে, তো আমরা মাঝামাঝি যে বেসটি আছে এটি লাগিয়ে নিলাম, এটি সবচেয়ে বেটার হবে। এবং লাগানোর পরে আপনার অবশ্যই একটু দূর থেকে হিট দিতে হবে। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা আমাদের যে নট ব্রিজ আছে, তো নট ব্রিজের মধ্যে বন্ধুরা আপনারা একটু উপর থেকে হিট দিবেন, কাছে নিতে পারবেন না। এবং আমাদের যে নট ব্রিজ আছে এর সাইডে আমাদের যে SMD মেশিনের যে ইয়েটি আছে হিটার, এটি আপনারা আস্তে আস্তে ঘোরাবেন, এক জায়গায় সম্পূর্ণ হিট দিবেন না, সম্পূর্ণ জায়গায় একই মানের হিট দিবেন। তো হিট দেওয়ার পর আপনারা সাইডে ভালো করে খেয়াল করেন, আমাদের চিপ থেকে বিভিন্ন ধরনের পানির মতো আমাদের একটু ইয়ে বের হতে হচ্ছে, এবং এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এটি ভালোভাবে হিট হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রায় 40 সেকেন্ডের মতো আপনারা ভালোভাবে হিট দিবেন। হিট দিলে আমাদের যে চিপসেটটি আছে এটিতে যদি কোনো প্রকার শর্ট থাকে বা আমাদের এটি ডিসোল্ডারিং থাকে অথবা কোনো ধরনের প্রবলেম থাকে, এটি আশা করি ফিক্স হয়ে যাবে। কারণ আমাদের কম্পিউটার ল্যাবে তো আমরা প্রথম যখন কাজ করতাম অ্যানালগ দিয়ে, তো অনেক সময় আমরা হিট দিলে তো 2-3 বার দেওয়া লাগতো, কারণ অনেক সময় হইতো না, আবার প্রবলেম হইতো। তো ওই ক্ষেত্রে আমরা যখন যে সময় বন্ধুরা আমাদের যে ডিজিটাল যে হটগান SMD মেশিন আছে এটির আমরা নির্দিষ্ট পরিমাণে টেম্পারেচার সেট করে আমরা যখন ভালোভাবে হিট দেই, তাতে আমাদের মাদারবোর্ডটিও কোনো প্রকার প্রবলেম হয় না, এবং আমাদের যে নট ব্রিজ আমরা হিট দিই তো সম্পূর্ণভাবেই হিট পড়ে, এবং আমাদের নট ব্রিজের শর্টও 100% আমাদের মোটামুটি ফিক্স হয়ে যায়, এবং আমরা এইভাবেই করে থাকি। সেজন্যই আমার আজকে ভিডিওটি বানানো, এবং আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন টিস্যু দিয়ে ক্লিন করলেই আমাদের অলরেডি ফিক্স হয়ে যাবে। তো আমাদের এই মাদারবোর্ডটির এই প্রবলেম ছিল, তো আমরা এখন রেখে দিব। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে ডিজিটাল যে SMD মেশিন আছে, তো এই SMD মেশিনের কাজ আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, এবং আপনাদের কম্পিউটারের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, আর শেয়ারের মাধ্যমে অনেকেই এই বিষয়ে যারা জানে না তারা অনেক কিছু জানতে পারবে। এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে যত ধরনের কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার টেকনিক্স আছে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও পাবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম, আবার পরবর্তীতে কম্পিউটার কোনো একটি মেশিন এবং কম্পিউটার কোনো একটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।